সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে থাকছে ডিএস কবির খান এইবার ঈদ নিয়ে নতুন কিছু নিয়ে আসছে, আর যেই ডান্সটি করে কাঁপাবে ইউটিউব। আর আপনারা এক কথায় বলতে পারেন যে ডিএস কবির খানের নতুন ধামাকা আসতে চলেছে, যেইটার অপেক্ষা করছিলেন হয়তো আপনারা। তাছাড়া বন্ধুরা, ডিএস কবির খান নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছে, এ বিষয়ে থাকছে এই ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন। আর প্রতিনিয়ত এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো যাই হোক গাইস, ইতিমধ্যে ডিএস কবির খান তার ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন যে এবার ঈদে সবাইকে ক্রাশ খাইয়ে দিব, আর গানটি হবে ক্রাশ খাইছি। আর এই ভিডিওটি আপলোড করা হবে ঈদের দিনে, আর এই ডান্সটা মনে হয় সিঙ্গার আকাশের চ্যানেলে আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ডান্সটি কোন চ্যানেলে আপলোড হবে এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে। তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে আপনারা এই ভিডিওটি পেয়ে যান। তো যাই হোক গাইস, এইবার চলে আসি ডিএস কবির খানের ফেসবুক পেজ নিয়ে। তো আপনারা জানেন ডিএস কবির খানের এর আগে একটি ফেসবুক পেজ ছিল, যেইটার নাম ছিল ডিএস ডান্স গ্রুপ। কিন্তু কিছু একটা সমস্যার কারণে সেই পেজটি বন্ধ করে দেয় ডিএস কবির খান। পরে তিনি নতুন একটি পেজ ক্রিয়েট করে, আর যেই পেজটার নাম দিয়েছে ডিএস ডান্স ভিডি। আর এই ফেসবুক পেজটির বর্তমান ফলোয়ার প্রায় 100টির মতো। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে ফেসবুক পেজের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা ডিএস কবির খানের সাথে কথা বলতে চান কিংবা আড্ডা দিতে চান, ডিএস কবির খান এই ফেসবুক পেজে মাঝে মধ্যে লাইভে এসে আপনাদেরকে আড্ডা দেবে। আর তাছাড়া এই ফেসবুক পেজে আপনারা নতুন নতুন ধামাকার ডান্স পাবেন, তাই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।